আসরের প্রথম দল হিসেবে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের পাঁচবারের চ্যাম্পিয়নদের 92 রানে হারিয়ে বিদায় করে দিল আফগানিস্তান। আর শ্রীলঙ্কার এমন বিদায়ে এক ম্যাচ হাতে রেখে সুপার ফোর রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ। সুপার ফোর নিশ্চিত হওয়ায় এখন বাংলাদেশ রয়েছে স্বস্তিতে, কিন্তু বাংলাদেশ দলের ওপর রয়েছে ইঞ্জুরি নামক শব্দের কালো মেঘ। ইঞ্জুরিতে রয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙ্গুলের চোটের কারণে এশিয়া কাপ খেলা নিয়ে তিনি ছিলেন সংশয়ে, তবে অবশেষে তিনি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ খেলেছেন। এদিকে শ্রীলঙ্কার সাথে ম্যাচের আগে অনুশীলনের সময় মুশফিক পেয়েছিলেন পাজরের ব্যথা। শ্রীলঙ্কার সাথে খেলা চলাকালীন সময়ই তাকে দেখা যায় যে পাজরের ব্যথা কষ্ট করে লড়াই করতে। তিনি প্রতিটি শটের পরেই ব্যথার কারণে পাজরে হাত দিয়েছেন। শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের জয়ের ফলে বাংলাদেশ ও আফগানিস্তান বিনা হিসাব নিকাশ ছাড়াই সুপার ফোরে উঠে গেছে। তাই ধারণা করা হচ্ছে 20 তারিখ আফগানিস্তানের সাথে খেলায় সাকিব ও মুশফিককে বিরতি দেওয়া হবে। তাই দলে সুযোগ পাচ্ছে শান্ত ও মমিনুল, আর অপু এবং আরিফুলের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে। তবে এই বিষয় নিয়ে এখনও নিশ্চিত করেনি বিসিবি।